নমস্কার, আমি ল ব্যারেটের তরফ থেকে অ্যাডভোকেট সাহায্য করতি আজকে আপনাদের সামনে এলাম। তো আজকে এই ভিডিও করার কারণ হচ্ছে যে আপনাদের থেকে প্রায় রিকোয়েস্ট আসছে কি আপনারা কমেন্টস করছেন যে আমরা যেন ভারতের পতাকা নিয়ে কিছু বলি, যে এগুলো নতুন নতুন ইনফরমেশান আছে সেগুলো যেন আপনাদের সঙ্গে শেয়ার করি। তো খুবই ভালো লাগছে আপনারা যে এই তথ্য জানতে চাইছেন আমাদের কাছে, কিংবা আমাদের চ্যানেলটাকে লাইক করছেন কি অনেক রকম ইনফরমেশান জানার জন্য আগ্রহ দেখাচ্ছেন। তো খুবই এটা ভালো জিনিস যে আপনাদের মধ্যেও, যে আমাদের যে মেন উদ্দেশ্য ছিল যে আপনাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, কি যে ইনফরমেশানগুলো আপনাদের সামনে শেয়ার করা যেগুলো জানলে আপনাদের খুবই উপকৃত হবে। তো সেই নিয়ে আপনাদের যে ইন্টারেস্ট, আপনারা যে নতুন নতুন জানতে চাইছেন, তো সে খুবই ভালো জিনিস এটা। তো আজকের যে আমাদের বিষয় সেটা হচ্ছে ভারতীয় জাতীয় পতাকা, যে আমাদের কালকে যে ভারতীয় জাতীয় পতাকা মানে 13, 14, 15 অগাস্ট এই 3 দিন মিলে যে প্রধানমন্ত্রী আমাদের দেশে সম্মাননীয় প্রধানমন্ত্রী যে উনি যে বলেছেন যে হর ঘর তিরঙ্গা, যে একটা গভর্নমেন্টের ক্যাম্পেনিং হচ্ছে যে প্রত্যেকেই যেন আমরা আমাদের বাড়িতে ছাদে কি যেখানে সুবিধা হয় সেখানে মর্যাদার সঙ্গে আমাদের ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো সেই বিষয়ে আপনারা জানতে চাইছিলেন, তো সেই বিষয়ে আজকে আলোচনা। এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে হর ঘর তিরঙ্গা। তো একটা জিনিস আপনারা তো কীভাবে পতাকা তুলবেন সেগুলো সবাই জানেন, তো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে যে আপনারা কীভাবে পতাকা ভাঁজ করবেন, মানে পতাকা উত্তোলন করার পরে যখন আপনারা নামাবেন পতাকা, তো সেই পতাকাটা কীভাবে ভাঁজ করে রাখবেন সেইটা নিয়ে আজকে এই আলোচনাটা। তো সেটার জন্যই বলা হচ্ছে ভিডিওটা পুরোটা দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো হর ঘর তিরঙ্গাতে যেটা রয়েছে মানে যে ক্যাম্পেনিং হচ্ছে সেখানে বলা হচ্ছে যে কীভাবে ভাঁজ করবেন জাতীয় পতাকা, নাগরিকদের বিশেষ পাঠ কেন্দ্রের যে এইটা কীভাবে ভারতীয় জাতীয় পতাকা ভাঁজ করবেন এবং সংরক্ষণ করবেন। কেন্দ্রের তরফে একবার এই বিশেষ পাঠ দেওয়া হচ্ছে নাগরিকদের। হর ঘর তিরঙ্গা ক্যাম্পেনের আওতায় দেশের নাগরিকদের বাড়ি বাড়ি পতাকা উত্তোলনের পাশাপাশি শেখানো হচ্ছে কি সম্মান জানাতে হবে মানে ভারতীয় জাতীয় পতাকাকে, একটি মানে সেই বিষয়ে এবারে ডিটেলস আপনাদের সামনে বলা হচ্ছে। ভারতের স্বাধীনতা দিবসের যে মানে হাইলাইট যেটা হচ্ছে, ভারতের স্বাধীনতা দিবসে 75 বছর উপলক্ষে যে দেশবাসীকে শেখানো হচ্ছে জাতীয় পতাকা সঠিকভাবে ভাঁজ করে এবং সংরক্ষণের নিয়ম, ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অনুসরণ করে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে পারবেন ভারতের নাগরিকরা, একটি মানে বিশেষ প্রতিবেদন তার উপরে। ভারতের স্বাধীনতা দিবসে 75 বছর পূর্তি, যেটা 75th ইন্ডিপেন্ডেন্স ডে বলে বলা হচ্ছে, তার আগে কেন্দ্রীয় সরকার শুরু করেছে হর ঘর তিরঙ্গা কর্মসূচি। সেই কর্মসূচিতে এবার দেশবাসীকে শেখানো হচ্ছে জাতীয় পতাকা, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া, সঠিকভাবে ভাঁজ করা এবং তার সংরক্ষণের নিয়ম। দেশের তিরঙ্গা পতাকা অবমাননা নিয়ে বরাবরই সরব হতে দেখা গিয়েছে রাজনৈতিক ব্যক্তিদের, ফলে কেন্দ্রীয় সরকার মনে করছে এই ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া মানে ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া অনুসরণ করে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে পারবেন ভারতের নাগরিকরা। কীভাবে ভাঁজ করবেন জাতীয় পতাকা, হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে এবার দেশবাসীকে শেখানো হচ্ছে জাতীয় পতাকা সঠিকভাবে ভাঁজ করার নিয়ম, কীভাবে ভাঁজ করতে হবে জাতীয় পতাকা সেটা এবার বলা হচ্ছে। স্টেপ মানে এটা 4টে স্টেপে বলা হচ্ছে। স্টেপ 1 যেটা, প্রথম হচ্ছে হরাইজন্টিক্যালি অর্থাৎ অনুভূমিকভাবে মানে অনুভূমিকভাবে পতাকাটি রাখতে হবে, হরাইজন্টিক্যালি পতাকাটা প্রথমে রাখতে হবে। স্টেপ 2 হচ্ছে সবুজ এবং গেরুয়া অংশগুলি সাদা অংশের নিচে লম্বালম্বিভাবে ভাঁজ করতে হবে। স্টেপ 3 হচ্ছে আরও একবার সন্তর্পণে ফোল্ড করতে হবে পতাকার সবুজ এবং গেরুয়া অংশটি, এমনভাবে ভাঁজ করতে হবে যাতে কেবলমাত্র অশোক চক্রটি উপরের দিকে দেখা যায়। স্টেপ 4 অশোক চক্রটি নিচে হাত দিয়ে খুব যত্ন করে যত্ন সহকারে তিরঙ্গা পতাকাটি সংরক্ষণ করতে হবে। তো এই পুরো প্রসেসটাই কিন্তু তিরঙ্গা পতাকা ভারতের জাতীয় পতাকা যখন ভাঁজ করা হবে
তখন পুরো প্রসেসটা কিন্তু হাতের উপর নিয়ে করতে হবে, এটা কিন্তু কোনো মাটি কি এদিক ওদিক রেখে করা যাবে না, পুরোটাই সম্মানের সঙ্গে মানে হাতে রেখে পুরো পতাকাটা ভাঁজ করার প্রসেসটা করতে হবে, কোনো রকমভাবে যেন মাটিতে টাচ না হয়। তারপরে বলা হচ্ছে এইভাবে সকলকে মানে বাড়িতে পতাকা উত্তোলন এবং সংরক্ষণের কথা জানানো হচ্ছে এই প্রতিবেদনের মাধ্যমে। পতাকা আর একটা জিনিস এখানে ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা হোক, পতাকা তুলে ছবি পাঠানো কেন্দ্রকে ঘরে ঘরে পতাকা উত্তোলনের ক্যাম্পেইনে আরও একটি সংযোজন কেন্দ্র সরকার করেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিটি ঘরে তোলা জাতীয় পতাকার ছবি পাঠানো যাবে কেন্দ্রের ওয়েবসাইটে। হর ঘর তিরঙ্গা .com ওয়েবসাইটে গিয়ে এই পতাকার ছবি পোস্ট করতে পারেন প্রতিটি নাগরিক। কিভাবে কেন্দ্রের এই ওয়েবসাইটে পিন করা যাবে জাতীয় পতাকা, এর জন্য রয়েছে 4টি স্টেপ। প্রথম স্টেপটা হচ্ছে ওয়েবসাইটে ঢুকে পিন আ ফ্ল্যাগ ক্লিক করতে হবে। স্টেপ টুতে সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে দিয়ে অথবা ইমেল অ্যাকাউন্ট থেকে লগ ইন করতে হবে। স্টেপ থ্রি হচ্ছে লোকেশান অ্যাক্সেস দিতে হবে, দেশের কোন রাজ্যের কোন এলাকা থেকে আপনি জাতীয় পতাকা ছবি আপলোড করছেন তা জানাতে হবে। স্টেপ ফোর হচ্ছে নির্দিষ্ট লোকেশনে সিলেক্ট করে আপনার আপলোড করা পতাকার ছবি সেখানে পিন করতে হবে। আর তার লাস্টলি হচ্ছে হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত 2,69,72,638 জন জাতীয় পতাকা উত্তোলন করে ফেলেছেন এবং তার ছবিও পিন করে ফেলেছেন। জাতীয় পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করেছেন 59,80,657 জন। তো এইটা এই কটা যে স্টেপ এইগুলো একটু মানে ভালো করে জেনে ভারতীয় জাতীয় পতাকা তোলার জন্য আপনাদেরকে সবাইকে বলা হচ্ছে, এবং যখনই জাতীয় পতাকা তোলা হবে তখন যেন দেখবেন যে পতাকা যেন কোনোভাবেই মাটিতে পড়ে না যায় কিংবা কোনো রকম অসম্মান না করা হয়। আর একটা হচ্ছে জাতীয় পতাকা, জানেন আপনারা সবাই, তাও বলে দিই, গেরুয়া অংশ যেটা রয়েছে জাতীয় পতাকা সেটা হবে একদম উপরের দিকে, সাদাটা থাকবে মিডিলে এবং সবুজ কালারটা হবে লাস্টে পতাকা। মানে পতাকা যখন তোলা হবে যেন সবুজটা উপরে না চলে যায়, সেটাই বলার বক্তব্য। অনেকেই ভুল করে উপরে সবুজ দিয়ে তুলে ফেলেন, মানে জাতীয় পতাকাটা উল্টো করে, সেটা ঠিক নয়, সেটা ভারতীয় পতাকাকে অপমান করা হয়। তাই জন্য বলা হচ্ছে যখন তুলবেন পতাকা সসম্মানের সঙ্গে তুলবেন, এবং ভারতীয় পতাকা তোলার সময় দেখবেন গেরুয়া যেটা রয়েছে পতাকার অংশ সেই অংশটা প্রথমে একদম প্রথমে উড়বে, তারপরে সাদা, তারপরে সবুজ, এইভাবে পতাকাটা উড়বে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। কোনো অসুবিধা হলে অবশ্যই আপনারা আবার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আর এই সংক্রান্ত ভিডিও আরও আপলোড হবে। আজকে 15ই আগস্ট, খুবই ভারতের আনন্দের একটা দিন যে 75 বছর উদযাপন হচ্ছে। তো সেই উপলক্ষে সারাদিন ধরে আপনারা নানান রকম প্রোগ্রামের সঙ্গে অংশগ্রহণ করুন এবং ভারতীয় জাতীয় পতাকা বিষয়ে আলোচনা করুন কি আমাদের আরও দেশের যারা মুনি ঋষি রয়েছেন কিংবা যারা বিপ্লবী রয়েছেন তাদের নিয়ে আলোচনা করুন, তারা কি কি করেছে তাদের ছোটদের বলুন, যাতে করে সবাই জানতে পারে ভারতীয় স্বাধীনতা সম্পর্কে। এবং সবচেয়ে বড় কথা যে পতাকার যেন কোনো রকম অসম্মান না হয় সেদিকটাও লক্ষ্য রাখবেন। তো আজকের জন্য এইটুকুনি। চ্যানেলটা অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা এবং শেয়ার করুন, যাতে করে অন্যান্যরাও দেখে এই চ্যানেলটা দেখে উপকৃত হয়। আর এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ।